অবরুদ্ধ গাজা উপত্যকায় দিনরাত বিরতিহীন বোমা বর্ষণ করছে ইসরায়েলের সেনাবাহিনী। হামলায় প্রায় 1,500 হামাস যোদ্ধা নিহতের দাবি করেছে নেতানিয়াহু সরকার। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের 900 বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সহ বহু পশ্চিমা দেশ। ফিলিস্তিনের পাশে থাকবে ইরান, লেবানন ও সৌদি আরব। সংঘাত বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। ইসরায়েলি বিমানবাহিনীর বিরতিহীন হামলায় গুড়িয়ে পড়ছে গাজার একের পর এক স্থাপনা, আবাসিক এলাকা, টানেল, মসজিদ, শরণার্থী শিবির, হামাস নেতাদের কার্যালয়, কিছু যেন বাদ পড়ছে না। নির্বিচার এই হামলায় বাড়ছে গাজাবাসীর আর্তনাদ। নারী শিশু বৃদ্ধের আহাজারিতে ভারী হয়ে গেছে উপত্যকাটির আকাশ বাতাস। বিরতিহীন হামলায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। গাজার হাসপাতালে নেই আহতদের সেবা দেওয়ার সক্ষমতা। অপারেশন সহ কোনো ধরনের চিকিৎসা ছাড়াই মৃত্যুকে বরণ করতে হচ্ছে গাজাবাসীকে। হাসপাতাল থেকেও যেন বের হচ্ছে লাশের মিছিল। এদিকে গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। খাবার, পানি, বিদ্যুৎ, জ্বালানি সহ সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার। হামাস শাসিত উপত্যকাটিতে স্থল অভিযান শুরুর সব প্রস্তুতিও সম্পন্ন করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় সামরিক অভিযানের জন্য প্রস্তুত করা হয়েছে 3,00,000 রিজার্ভ সেনা। এরই মধ্যে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে পশ্চিমা বিশ্বের বহু দেশ। ইসরায়েলকে সহায়তা করতে রণতরি পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ, ইরান ও সৌদি আরব। সংঘাত বন্ধে এখনই জাতিসংঘের হস্তক্ষেপ চায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় সর্বাত্মক অবরোধের সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। নির্বিচার হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোয়ান। লন্ডন, নিউ ইয়র্ক, বার্সেলোনা সহ বিশ্বের বিভিন্ন শহরে ইসরায়েল ও ফিলিস্তিনের পক্ষে বিপক্ষে মিছিল করেছে হাজারো মানুষ। নূর হোসেন, আরটিভি।